want to grow. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। তো ইতোপূর্বে আমি চলতড়িতের উপর আটটি লেকচার দিয়েছি, আজকে নয় নম্বর লেকচার দিব। আজকের লেকচারটি হবে তড়িৎ ক্ষমতার ওপর। আগের লেকচারটাও তড়িৎ ক্ষমতার ওপর ছিল, তবে আজকে তড়িৎ ক্ষমতা থেকে যে ব্যয়িত শক্তি ও বিদ্যুৎ খরচের হিসাব, সেই টপিক নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা এই সূত্রটা সবার আগে লিখে নাও, যে তোমাদের 328 নম্বর পৃষ্ঠায় দেখো, 328 নম্বর পৃষ্ঠায় একটা অঙ্ক আছে, এখানে সূত্রটা দেওয়া আছে যে ব্যয়িত শক্তি সমান পি ইনটু টি ডিভাইডেড 1000 কিলোওয়াট ঘন্টা বা ইউনিট। তাহলে আমাদের সূত্রটা কি, যে ব্যয়িত শক্তি ইকুয়াল টু পি ইনটু টি ডিভাইডেড 1000, এটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা অথবা ইউনিট অথবা কে ডব্লিউ এইচ। তোমরা তোমাদের বাসায় যে বিদ্যুৎ ব্যবহার করো তার মিটারে তোমরা কে ডব্লিউ এইচ, কেটা ছোটো হাতের, এইচটা ছোটো হাতের, ডব্লিউটা বড় হাতের, তোমরা দেখবা যে এককের জায়গায় এটা লেখা আছে। ভালো করে লক্ষ্য করো, না হয় এখনই গিয়ে লক্ষ্য করো, এটা লেখা আছে। অর্থাৎ তোমাদের বাসায় যে বিদ্যুৎ হিসাব করা হয় এই এককে। এখন যদি বলা হয় এই এককটা স্যার আপনি কোথায় পেলেন, এটা তো এসআই এককও না, অন্য কোনো এককের মধ্যে দেখি না। এখন কথা হলো যে তোমরা জানো দৈর্ঘ্যের একক কি, বলো দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক মিটার। এখন যদি বলা হয় এখান থেকে ঢাকার দূরত্ব কত, তখন তোমরা নিশ্চয়ই এভাবে বলবে না যে এখান থেকে ঢাকার দূরত্ব 300,000 মিটার, এভাবে বলবে না, বলে বলবে এখান থেকে ঢাকার দূরত্ব সাপোজ এই যে চার শত কিলোমিটার। হ্যাঁ, তাহলে তোমরা কিন্তু এভাবে বলবে না, 400,000 মিটার এভাবে বলবা না। এখানে তোমাদের এককটা হচ্ছে কিলোমিটার, এখানে এককটা কি কিলোমিটার। আচ্ছা, এখন যদি বলা হয় পৃথিবীর ব্যাসার্ধ কত, তখন তোমরা কিন্তু মিটার না বলে আবার বলবা যে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6000 কিলোমিটার। কি বলবা, 6000 কিলোমিটার। এখানে কিন্তু তোমার এককটা চলে গেল হাজারে। আবার যদি বলা হয় এখান থেকে চাঁদের দূরত্ব কত, তখন তোমরা বলবা যে 400,000 কিলোমিটার। এখানে কিন্তু সেই মিটার না বলে মিটারেরই গুণিতক লক্ষ কিলোমিটারে নিয়ে গেলা। এবার যদি বলা হয় এখান থেকে সূর্যের দূরত্ব কত, তখন কি বলবা, তখন কিন্তু ঠিকই বলবা যে 15 কোটি কিলোমিটার। তাহলে এই মিটারের গুণিতক আমরা নিয়েছি, তেমনি আমাদের প্রয়োজন অনুযায়ী, আমাদের হিসাবের সুবিধা অনুযায়ী আমরা আমাদের এককগুলোকে আমাদের সুবিধা মতো বানিয়ে নেই। তেমনি এখানে একটা একক দেওয়া হয়েছে কিলোওয়াট আওয়ার, ঠিক আছে, কিলোওয়াট আওয়ার বা ইউনিট বা কিলোওয়াট ঘন্টা। তাহলে এই কিলোওয়াট ঘন্টা আমরা এভাবেও লিখতে পারি, আমরা সংক্ষেপে কিলোওয়াট আওয়ারও লিখতে পারি বা ইউনিটও লিখতে পারি, অথবা এটাকে তুমি ইংলিশেও লিখতে পারো যে ইউনিট, এভাবে লিখতে পারো। অর্থাৎ এই এককটা এই চারভাবেই তুমি লিখতে পারো, কোনো সমস্যা নাই, একভাবে তোমার লিখলেই হলো। আচ্ছা, তাহলে উপরে এইটা হচ্ছে আমাদের সূত্র, আর এই ব্যয়িত শক্তির এককটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এখন যদি তোমাদের যদি বলা হয় ব্যয়িত মোট খরচ কত, খরচের কথা বললে যে ব্যয়িত শক্তির যে এই ইউনিটটা বের হবে, এককটা বের হবে, সেইটাকে ওখানে লেখা থাকবে যে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 60 টাকা, তখন 7 দিয়ে ইউনিট যে বের হবে দেখে এটাকে গুণ করতে হবে। যাই হোক, অঙ্কটা করলে আরও ক্লিয়ার হবা। প্রথম অঙ্কটা তোমরা সবাই লক্ষ্য করো, যে অঙ্কটা প্রথমে তুলে নাও,
আচ্ছা তুলে নাও, 60 ওয়াট এর একটি বাল্ব, 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে, 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে, 30 দিন জ্বালালে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে মোট কত ইউনিট ব্যয় হয়? তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে 60 ওয়াটের একটি বাল্ব প্রতিদিন 5 ঘন্টা করে 30 দিন জ্বালালে, কতদিন জ্বালাবো আমরা? 30 দিন জ্বালালে মোট কত ইউনিট শক্তি ব্যয় হয়? তাহলে আমরা কোন সূত্র দ্বারা অঙ্কটা করব? আমি আগে যেই সূত্রটা বললাম। এছাড়া তোমাদের বইয়ের 328 নম্বর পৃষ্ঠায় প্রথমে এই সূত্রটা দেওয়া আছে। কি সূত্র? যে আমরা জানি, তার আগে এখানে কি কি দেওয়া আছে? এখানে 60 ওয়াট, তাহলে 60 ওয়াট এটা কিসের মান বলতো? এটা হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা প্রথমে বলবো যে সমাধান, সমাধান এখানে ক্ষমতা, ক্ষমতা পি সমান কত? 60 ওয়াট। বোঝা গেল ক্ষমতা পি সমান কত হবে? 60 ওয়াট। এরপরে আমাদের সময়, এরপরে সময় 5 ঘন্টা করে 30 দিন জ্বালাইছে। আচ্ছা আর একটা কথা, যে সময়ের একক কি? সেকেন্ড। কিন্তু এই ক্ষেত্রে সময়ের এককটা আমরা ঘন্টাই রাখব, সময়ের একক কি আমাদের? সেকেন্ড। কিন্তু এই অঙ্ক করার সময় সময়ের এককটা কিসে রাখব? ঘন্টাই রাখব, কারণ আমাদের এককটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। এই জন্য আমাদের সময়টা কিসে রাখব? ঘন্টাই রাখব। সময় টি সমান আমাদের 5 ঘন্টা করে 30 দিন, তাহলে মোট সময় কত হলো? 30 গুণ 5 সমান 150 আওয়ার। বুঝতে পেরেছো? তাহলে কত ইউনিট শক্তি ব্যয় হবে? তাহলে ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি ওয়াট, ব্যয়িত শক্তির মানটা বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা জানি, আমরা জানি ব্যয়িত শক্তি সমান এই পি গুণ টি ভাগ 1000, এত ইউনিট। তোমরা শুধু ইউনিট না, ওই চারটা এককের যে কোনো এককই ব্যবহার করতে পারো। আমি ইউনিটই লিখলাম, যাই হোক একটা লিখলেই হলো। আচ্ছা এবার মান বসাই, পি এর মান কত? 60, টি এর মান কত? 150, আর নিচে কত থাকলো? 1000, এত ইউনিট। আচ্ছা এবার কাটাকাটি করলে কত হয়? যে 9 হয়, 9। আচ্ছা 9 ইউনিট। তাহলে আমাদের ব্যয়িত শক্তির পরিমাণ কত? 9 ইউনিট। এখানে ইউনিটের জায়গায় অন্যান্য এককগুলো তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা দেখি, তাহলে এই সম্পর্কিত একটা এইচডব্লিউ এবার তোমাদের দেব। এইচডব্লিউ সবাই তুলে নাও, আমি আনসারটাও দেব, বাসায় করবা। ওয়াট এর একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 7 ঘন্টা জ্বালালে এক মাসে কত বিদ্যুৎ
খরচ হবে। আচ্ছা অঙ্কটা একই রকম, ওখানে শুধু 30 দিন দেওয়া ছিল, এখানে আছে এক মাস, এক মাস সমান 30 দিন, তাহলে তোমাদের সময়টা হবে 30 দিন। আচ্ছা এখানে অ্যানসারটা হবে, অ্যানসারটা হবে 21 কিলোওয়াট আওয়ার, হ্যাঁ তাই 21 ইউনিট, 52 একক যাই লেখো একই জিনিস। আচ্ছা এটা তোমরা করে নিবা। আচ্ছা তাহলে এরপরে আর একটা অঙ্ক এবার করে দেব, এই অঙ্কটা আগে উঠাও। একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 3000 ওয়াট লেখা আছে। এর রোধ কত? একটা প্রশ্ন গেল, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 3 টাকা হলে স্ত্রীটি 2 ঘন্টা চালাতে কত খরচ হবে? তাহলে আমাদের প্রশ্নটা কি, একটি বৈদ্যুতিক ইস্ত্রিতে 220 ভোল্ট এবং 3000 ওয়াট লেখা আছে, এর রোধ কত? আচ্ছা প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 3 টাকা হলে স্ত্রীটি 2 ঘন্টা চালাতে কত খরচ হবে? আমাদের প্রশ্ন কিন্তু দুইটা, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, আমাদের প্রশ্ন দুইটা, উত্তর হবে দুইটা। প্রথমে উপরের প্রশ্নের জন্য উপরের অংশ দিয়ে অঙ্কটা করে নিতে হবে। তাহলে এখানে এখানে আমাদের কি দেওয়া আছে, 220 ভোল্ট মানে বিভব ভি সমান 220 ভোল্ট। আচ্ছা এরপরে ক্ষমতা, ক্ষমতা পি সমান 3000 ওয়াট, দেখতে পেয়েছ? আচ্ছা তাহলে আমাদের রোধ বের করতে হবে, রোধ, রোধ আর সমান ওয়াট। তাহলে আমরা কি সূত্র জানি, আমরা জানি যে পি সমান ভি স্কোয়ার ভাগ আর, বা আর সমান ভি স্কোয়ার ভাগ পি, ঠিক আছে? তাহলে ভি এর জায়গায় ভি এর মান বসাও, যে 220 এর উপর স্কোয়ার, পি এর মান হচ্ছে 3000। আচ্ছা তাহলে 220 এর উপর স্কোয়ার দিয়ে 3000 দ্বারা ভাগ দিলে কত হবে, যে 16.13 ওহো। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা বের করে ফেলেছি, কি মজা! এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নের উত্তর বের করার জন্য, এই জন্য আমাদের কি মানগুলো দেওয়া আছে সেগুলো এবার পরবর্তীতে পড়ো। আচ্ছা প্রথম অংশটাকে মিশিয়ে দিলাম, আচ্ছা আবার সময় টি সমান 2 ঘন্টা, 2 আওয়ার্স। আচ্ছা এরপরে ব্যয়িত শক্তি, তার আগে মানটা লিখে নেই,
যে প্রতি ইউনিটের খরচ, প্রতি ইউনিটের মূল্য 3 টাকা, 3 টাকা। আচ্ছা, তাহলে ব্যয়িত শক্তি, অতএব ব্যয়িত শক্তি সমান, আমরা কি সূত্রটা পড়ছিলাম, যে পি গুণ টি ভাগ 1000। এত কি ইউনিট, ইউনিট। তাহলে এখান থেকে পি আর টি এর মান বসাও, পি আর টি এর মান বসালে আমরা সরাসরি কত মান পেয়ে যাব, যে এই 6 কিলোওয়াট আওয়ার। আচ্ছা, এখন প্রতি ইউনিটের মূল্য 3 টাকা, অতএব 6 কিলোওয়াটের মূল্য, অতএব মোট খরচ, মোট খরচ সমান 6 গুণ কত 3 টাকা, 6 গুণ 3 ইকুয়াল টু 18 টাকা। তাহলে আমাদের স্ত্রীটা 2 ঘন্টা চালাতে কত টাকা খরচ হলো, 18 টাকা খরচ হয়ে গেল। আচ্ছা, আর তার আগে একটা অ্যান্সার তো বেরি হয়েছে, তাহলে ঠিক এই অঙ্কর মতো করে একটা এইচ ডাব্লু দেবো, তোমাদের অ্যান্সারও লিখে দেবো, প্রয়োজনে সূত্র লিখে দেবো, অঙ্কটা করো, অঙ্কটা আগে তুলে নাও। আচ্ছা, এই ডব্লিউ, এবার একটি বাড়িতে একটি বাড়িতে 40 ওয়াটের একটি পাখা, 40 ওয়াট এর একটি পাখা দৈনিক 5 ঘন্টা, দৈনিক 5 ঘন্টা করে চালান হয়, করে চালান হয়। আচ্ছা, প্রতি কিলোওয়াট ঘন্টা বৈদ্যুতিক শক্তির মূল্য 2 টাকা হিসেবে এক মাসে মোট কত খরচ হবে। আচ্ছা, তাহলে সরাসরি এখানে আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে, এখানে ডব্লিউ ইকুয়াল টু, বা এখানে আগের অঙ্কর মতোই এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি, যে আমার খরচ হবে 12 টাকা। অ্যান্সার, খরচটা হবে কত, 12 টাকা। আগের অঙ্কর মতোই একইভাবে তোমরা করে নিবা। আচ্ছা, এবার আরেকটা অঙ্কে চলে যাব, এবার এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, আগে অঙ্কটা তুলে নাও। কোনো একটি বাড়িতে, কোনো একটি বাড়িতে 100 ওয়াট
এর 10টি, 68 এর 5টি এবং 3 কিলোওয়াট এর 1টি হিটার আছে। বাতিগুলো প্রতিদিন ছয় ঘন্টা জ্বলে। এবং হিটারটি দৈনিক 2 ঘন্টা 2 ঘন্টা চলে। আচ্ছা, জানুয়ারি মাসে ওই বাড়িতে কত বিদ্যুৎ শক্তি ব্যয় হবে? জানুয়ারি মাসে ওই বাড়িতে কত ইউনিট বিদ্যুৎ ব্যয় হবে? অঙ্কটা একটু বড় না? অঙ্কটা বড় হলেও সোজা আছে, খুবই কঠিন না, মনোযোগ সহকারে দেখো। আচ্ছা, সমাধান সমাধান এখন প্রথম লাইনে আছে, কোনো একটি বাড়িতে 100 ওয়াটের 10টি বাতি আছে। কয়টি আছে? 100 ওয়াটের 10টি আর 60 ওয়াটের 5টি। এখানে লিখতে একটু কম হয়েছে, 60 ওয়াটের 5টি বাতি আছে, 60 ওয়াটের 5টি বাতি। বাতি বোঝো তো লাইট। তাহলে কোনো একটি বাড়িতে 100 ওয়াটের 10টি, 60 ওয়াটের 5টি বাতি আছে। আচ্ছা, এরপরে আছে 3 কিলোওয়াটের একটি হিটার আছে, বাতিগুলো প্রতিদিন 6 ঘন্টা জ্বলে। তাহলে এই পর্যন্ত দেখো, 100 ওয়াটের 10টি, 60 ওয়াটের 5টি বাতি আছে এবং বাতিগুলো প্রতিদিন 6 ঘন্টা জ্বলে। আচ্ছা, আর বাতিগুলো জানুয়ারি মাসে কত খরচ হয়, তাই তো? আচ্ছা, তাহলে এবার প্রতিদিন একদিনে শুধু বাতিগুলো কত ইউনিট বিদ্যুৎ খরচ করে সেটা আমরা বের করি। আচ্ছা, প্রথমে লিখলাম বাতির জন্য প্রতিদিন খরচ হয়, সমান তাহলে আমাদের 100 ওয়াটের 10টি বাতি, 100 × 10 যোগ 60 ওয়াটের 5টি বাতি, 60 × 5। আচ্ছা, প্রতিদিন কতক্ষণ ধরে চলে এগুলো? 6 ঘন্টা গুণ 6, ঠিক আছে। এরপরে এটা যেহেতু তোমার ইউনিটে নিয়ে যেতে হবে তাই পুরোটাকে, আচ্ছা এটা একটা গুণ দিয়ে দেই, গুণ 6, নিচে 1000 দ্বারা ভাগ, 1000 দ্বারা ভাগ হয়ে গেলে এটা হয়ে যাবে কি? ইউনিট, ইউনিট। আচ্ছা, তাহলে এটা হিসাব করলে হয় 7.8 ইউনিট। তোমরা মাঝখানে কিন্তু হিসাবগুলো লাইন বাই লাইন করবা, অঙ্কটা বড় হয়ে যাবে বলে আমি শুধু অ্যান্সারটা দিয়ে দিলাম, তোমরা হিসাব করলে এটাই বের হবে বা ক্যালকুলেটার ওটা তুললে এটাই বের হবে। আচ্ছা, এরপরে আবার হিটারের জন্য, খরচ হয়, সমান 3 × 2। আরো একটু ক্লিয়ার করে লিখি, দেখো যেখানে 3 কত আছে, 3 কিলোওয়াট,
3 কিলো ওয়াট গুণ কতক্ষণ চলে 2 আওয়ার তাহলে কি হবে 3 গুণ 2 তাহলে 6 আর কিলোওয়াট আওয়ার গুণ করলে কত হবে কিলো ওয়াট আওয়ার ঠিক আছে 6 কিলোওয়াট আওয়ার মানে 6 ইউনিট মানে এখানে হচ্ছে 6 ইউনিট তাহলে একদিনে মোট খরচ কত হয় আচ্ছা আমরা জানি এখন কথা হচ্ছে তোমরা কিন্তু যে 12টা মাস আছে ইংরেজি 12 মাসে কোন মাসে কত দিন এটা ভালোভাবে মুখস্থ করবা আর তা যদি না করো তাহলে এই অঙ্ক কিন্তু সমস্যায় পড়তে হবে তাহলে তোমাদের কি করতে হবে ইংরেজি মাসের কোন মাসে কত দিন আছে ভালোভাবে মুখস্থ করতে হবে আচ্ছা মুখস্থ করে আমরা জানি কি লিখলাম যে জানুয়ারি মাস সমান 31 দিন 31 দিন আচ্ছা এখানে যে আচ্ছা মোট খরচ একদিনে মোট খরচ সমান এই যে এই বাতির জন্য খরচ আর হিটারের জন্য খরচ দুইটা যোগ করতে হবে সমান 7.8 যোগ 6 সমান আর 7 6 13 13.8 ইউনিট আচ্ছা অতএব 31 দিনে মোট খরচ সমান এই 13.8 গুণ 31 13.8 কে 31 দ্বারা গুণ করলে কত হয় যে 427.8 ইউনিট ঠিক আছে তাহলে ওই বাড়িতে কত খরচ হলো এত ইউনিট খরচ হলো এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে তোমাদের HW দেবে আবার আচ্ছা এবার এই অঙ্কটা তুলে নাও একটি HW একটি ছাত্রাবাসের ছাত্রাবাসের 40টি কক্ষের চল্লিশটি কক্ষের প্রত্যেকটিতে দুইটি করে 40 ওয়াটের বৈদ্যুতিক বাতি আছে 40 ওয়াট এর বৈদ্যুতিক বাতি আছে আচ্ছা বাতিগুলো প্রতিদিন 6 ঘন্টা জ্বলে প্রতিদিন 6 ঘন্টা জ্বলে আচ্ছা 150 ওয়াট এর একটি টেলিভিশন এর একটি টেলিভিশন দৈনিক চার ঘন্টা চলে আচ্ছা 1 কিলোওয়াট আওয়ার এর মূল্য 4.8 টাকা হলে
জানুয়ারি মাসে বিদ্যুৎ বিল নির্ণয় করো। আচ্ছা, আমাদের অ্যান্সারটা হবে, অঙ্ক কিন্তু আগেরটার মতো অ্যান্সার হবে, 2946.24 টাকা। দশমিকের পরে কম বেশি হতেই পারে তোমাদের ক্যালকুলেটারে, টাকা ঠিক থাকলেই হলো, বা 2946 বা 2947 2945 2948 এই ধরনের অঙ্ক যেখানে দশমিক আছে, ক্যালকুলেটারে তুলতে গেলে অনেক সময় 2-1 টাকা কম বেশি হয়ে যায়, এতে নম্বরের কোনো কম বেশি হবে না। আচ্ছা, আর একটা অঙ্ক তুলে নাও, এটা হচ্ছে HW1 HW2। আচ্ছা, একটি বৈদ্যুতিক হিটার, না, 1 ঘন্টায় একটি 250 ওয়াট, একটি 250 ওয়াট টিভি সেট বা 10 মিনিটে এবং 10 মিনিটে একটি 1200 ওয়াট ইস্ত্রি কোনটি বেশি বিদ্যুৎ ব্যবহার করবে, কোনটি বেশি বিদ্যুৎ ব্যবহার করবে। আচ্ছা, তাহলে দুইটার ক্ষেত্রে W সমান PT দিয়ে হিসাব করবা, দুইটার ক্ষেত্রে একই সূত্র, প্রথমটার জন্য সূত্র যে যে ব্যয়িত শক্তি সমান P গুণ T, এটা দিয়ে অঙ্কটা করতে হবে, আর বেশি বিদ্যুৎ ব্যবহার করবে TV সেট। অ্যান্সার হবে যে TV সেট বেশি শক্তি ব্যবহার করবে, TV সেট বেশি বিদ্যুৎ ব্যবহার করবে। ঠিক আছে, তোমরা অঙ্কটা বুঝে ফেলেছ, সবাই ভালো থাকো এই আশা করি এবং দোয়া করি। লেকচার 9 এ পর্যন্তই, লেকচার 10-এ আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।